হ্যালো অল, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো আমার সব থেকে পছন্দের খাবার ফল। তো ব্যাপারটা হলো, অনেক ডায়েটিশিয়ান হয়তো আপনাকে বলতে শুনেছে এবং আমিও সবাইকে রেকমেন্ড করি যে ফল সবসময় গোটা খাবেন। অনেকেই দেখি বলে আমি এই মোসাম্বির রস করে খাই বা অরেঞ্জের রস করে খাই, অ্যাপেলের রস করে খাই, কিন্তু রস করে খাওয়াটা কতটা উপযুক্ত? যখনই আমরা ফল থেকে শুধুমাত্র রসটা নিগড়ে বার করে দিই এবং বাকিটা ফেলে দিই, তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবারও আমরা নষ্ট করে ফেলি। আমরা যদি এই ফাইবারটাকে রাদার ইনটেক করি তাহলে আমাদের ডাইজেশন কিন্তু আরও ভালো হবে, ভালোভাবে পটি ক্লিয়ার হবে এবং আমাদের ওভারঅল হেলথ কিন্তু অনেক বেশি ভালো থাকবে। দ্বিতীয়ত হলো, আমরা যদি ফল চিবিয়ে খাই তাহলে আমাদের ডেন্টাল হেলথও কিন্তু ভালো থাকে। আমাদের শরীরের প্রতিটা অঙ্গই হলো এক একটা মেশিন, তো আমরা আমাদের দাঁতকে যত ভালোভাবে কাজে লাগাতে পারবো, যত ভ্যারাইটিস অফ ফ্রুটস এর মধ্যে দিয়ে বা অন্য কোনো খাবারের মধ্যে দিয়ে কাজে লাগাতে পারবো, ততই কিন্তু আমাদের দাঁত ভালো থাকবে এবং অনেক বয়স অবধি আমরা কিন্তু আমাদের এই দাঁতটিকে অক্ষত রাখতে পারবো। তৃতীয়ত হলো, ফলকে চিবিয়ে খাওয়ার ফলে এর মধ্যে থাকা ফাইবার আমাদের পেটটাও কিন্তু অনেকটা ফুল রাখে, ফলে এটা কিন্তু ওয়েট ম্যানেজমেন্টও অনেকটা হেল্প করে। তো তারা ডায়েটে আছো, বিশেষ করে ওয়েট লস প্ল্যানে আছো, তারা কিন্তু ফ্রুটটাকে একবেলা আপনাদের মিল হিসেবেও রাখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অনেকটা ফ্রুট খেতে হবে, অনেকটা ভ্যারাইটিস রকমের, মোটামুটি একটা থালা গোটা আপনাকে কিন্তু ফল খেতে হবে, মোটামুটি 4-5 রকম ফল আপনাকে কিন্তু সেক্ষেত্রে আপনার একটা মিলের মধ্যে রাখতে হবে। যখন আমরা ফলকে জুস করে ফেলি তখন কিন্তু এর মধ্যে থেকে যেহেতু ফাইবারটা বাদ চলে যাচ্ছে, অনেক নিউট্রিশনাল ভ্যালুও কিন্তু এর কমে যায়। তো চেষ্টা করুন যখনই ফল খাবেন গোটা খাওয়ার এবং চিবিয়ে খাওয়ার, রাদার এটাকে জুস করে এটার সাথে আরও জিনিস মিশিয়ে খাওয়ার থেকে গোটা ফল কিন্তু খাওয়া অনেকটাই ভালো। বিশেষ করে আমরা যারা এখন সবল আছি, যাদের কোনো মেডিকেল সেরকম প্রবলেম নেই, তারা কিন্তু ফল চিবিয়ে খেতেই পারি। আমার এই ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার যদি ফেসবুক পেজ থেকে আপনি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ডায়েটকে কিন্তু সঙ্গে রাখুন।